আসসালামু আলাইকুম। ইওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় পিইসি পরীক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আসো, ভালো আসো, বাসায় থাকো। সে অনুরোধ রেখে সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আনসিন বেসিস অ্যান্সার পার্ট 4 নিয়ে। অর্থাৎ তোমরা জানো আমি গত ভিডিওতে তোমাদের জন্য বাসার কাজ দিয়েছিলাম আনসিন বেসিসের আলোকে। তো আজকে আমরা ম্যাচিং করবো। ম্যাচিং করার শুরুতে তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো একাধিকবার টেনে দেখবে এবং তোমাদের সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দেবে, অর্থাৎ শেয়ারের মাধ্যমে সেই সুযোগটা করে দেবে এবং বলবে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে। তাহলে বন্ধুরা চলো আমরা ম্যাচিং শুরু করি। সিরিয়াল নাম্বার 5, ফিল ইন দ্য গ্যাপস উইথ বেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এর অর্থগুলো আমরা একটু হয়তো তোমাদেরকে বলেছিলাম যে গত ভিডিওর মাধ্যমে এই যে অর্থগুলো আগে ফাইন্ড আউট করবে, কে কোন অর্থ জানো না সেটা চিহ্নিত করবে এবং শেখার চেষ্টা করবে বা বের করার চেষ্টা করবে, খুঁজে বের করে। এরপর না পারলে আমার সাথে কমিউনিকেট করবে অথবা শেয়ার করবে অথবা কমেন্ট করে জানাবে। তো তাহলে চলো বন্ধুরা আমরা কিওয়ার্ডগুলো অর্থ আগে একটু জেনে নিয়ে দিই। স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, ডক্টরস ডাক্তার, মেডিসিন ঔষধ, রেকর্ডস মানে হাল এই সংরক্ষণ করা, তারপরে রেডি মানে তৈরি বা প্রস্তুত, নার্স সেবিকা, প্রাইমারি প্রাথমিক টেক মানে খাওয়া বা গ্রহণ করাকে বোঝায়। সুপ্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা এখন এই কিওয়ার্ডগুলো আমাদের যে শূন্যস্থান দেওয়া আছে সেখানে বসাবো, যথাযথ স্থানে বসাবো। যেমন এ নাম্বার, সামি অ্যান্ড রুনা আর দ্য স্টুডেন্টস অফ এ খালি স্কুল। সুপ্রিয় বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো কী হবে, তারা দুইজন কি এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সেই জন্য এখানে প্রাইমারি হবে। বি নাম্বার, বট অফ দ্যাম আর দ্য লিটল খালি অফ দ্য স্কুল। তাহলে উভয়ই, বত মানে উভয় কি বোঝাইছে, অর্থাৎ সামি এবং রুনা কি বোঝাইছে, তারা উভয় কি বিদ্যালয়ের খুদে ডাক্তার। তাহলে ডাক্তার ইংরেজি কি আমরা শিখছি উপরে, ডক্টরস। সে নাম্বার, দ্য হেল্প খালি টেকিং দি ওয়ার্মিং মেডিসিন, তারা সাহায্য করে কাদেরকে, শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ওষুধ খেতে, তাহলে স্টুডেন্টস। সে নাম্বার, ডি নাম্বার, সামি অ্যান্ড রুনা টেল দ্য স্টুডেন্টস টু টেক দ্য মেডিসিন আফটার এ গুড মিল, অর্থাৎ তারা শিক্ষার্থীদেরকে বলে যে তারা যেন ওষুধটি খাবারের পরে খায়, অর্থাৎ ভালো করে পেট ভরে খাবারের পরে যেন ওষুধটি গ্রহণ করে বা খায়, সে কথাটি বলে, সেই উপদেশটি দেয়। ই নাম্বার, লিটল ডক্টরস কিপ অল দ্য হেলথ, তাহলে খুদে ডাক্তারদের আরেকটা দায়িত্ব কি, সকল তথ্য সংরক্ষণ করা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই শূন্যস্থানে বসবে রেকর্ডস অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করে রাখা। তো আশা করছি সুপ্রিয় বন্ধুরা তোমাদের কোশ্চেন নাম্বার 5 সঠিক হয়েছে। তাহলে চলো আমরা সিরিয়াল নাম্বার 6 দেখি, ট্রু অর ফলস। প্রথম যেই সেন্টেন্সটি তা হলো, সামি অ্যান্ড রুনা আর দ্য লিটল ডক্টরস অফ দেয়ার স্কুল। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা পিসেস পড়ছি তারা অবশ্যই জানি যে তারা তাদের বিদ্যালয়ে কি খুদে ডাক্তার, সেই জন্য বাক্যটি কি ট্রু। বি নাম্বার, সামি অ্যান্ড রুনা আর অলওয়েজ রেডি টু গিভ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট টু এনি স্টুডেন্ট ইফ নেসেসারি, হ্যাঁ তারা সর্বদাই প্রস্তুত যে কোনো শিক্ষার্থী যদি কী হয় অসুস্থ হয়ে পড়ে তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া সেজন্য প্রস্তুত, সঠিক। সি নাম্বার, দে ডু নট হেল্প টু গিভ দ্য ডিওয়ার্মিং মেডিসিন টু দ্য স্টুডেন্টস, এই বাক্যে বলছে যে তারা শিক্ষার্থীদেরকেও ডিওয়ার্মিং মেডিসিন মানে কি কৃমিনাশক ওষুধে খেতে বা খাওয়ানোর ক্ষেত্রে সহযোগিতা করে না, তার মানে কি হবে ফলস। ডি নাম্বার, সামি অ্যান্ড রুনা আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 অফ এ প্রাইমারি স্কুল, বলছে কি তারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, নো সেজন্য এটা কী হবে ফলস হবে। ই নাম্বার, দে ডু নট হ্যাভ এ ফার্স্ট এইড বক্স ইন দেয়ার স্কুল, তাদের বিদ্যালয়ে কোনো প্রাথমিক চিকিৎসা বক্স নেই বলছে, তাহলে কী হবে ফলস। এফ নাম্বার, দে ফিল আপ দ্য ইনফরমেশন ফর্ম অফ হুইচ ক্লাসেস হ্যাভ হ্যাড দ্য মেডিসিন, অর্থাৎ কোন শ্রেণীতে তারা মেডিসিন বিতরণ করেছে বা খাওয়াইছে শিক্ষার্থীদেরকে, এই যে তথ্যগুলো তারা লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষণ করে রাখে, তাহলে অবশ্যই সঠিক। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের 6 রাইট টু অর ফলস ম্যাক্সিমাম অ্যান্সার মানে 6-এ 6 সঠিক হয়েছে। তাহলে চলো আমরা সামনে যাই। সুপ্রিয় বন্ধুরা, সিরিয়াল নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সামি অ্যান্ড রুনা ইন দের স্কুল, অর্থাৎ সুপ্রিয় বন্ধুরা এখানে বলছে অর্থাৎ তারা আলাদা কী তাদের বৈশিষ্ট্য আছে, তাদের বিদ্যালয়ে আলাদা কী তাদের একটা পরিচয় আছে। তাহলে আমরা বিশেষ করে জানছি যে তারা বিদ্যালয়ে কি খুদে ডাক্তার, এটা হচ্ছে তাদের আলাদা একটা বা বিশেষ একটা বৈশিষ্ট্য, সেজন্য আমরা এই অংশটুকু লিখবো। যেমন লিখছি, সামি অ্যান্ড রুনা আর দ্য লিটল ডক্টরস ইন দেয়ার স্কুল। বি নাম্বার, হোয়াট ক্লাস আর দে ইন, তার মানে কি তারা কোন শ্রেণীতে পড়ে, সুপ্রিয় বন্ধুরা এর অ্যান্সার হচ্ছে দে আর ইন ক্লাস 5। সি নাম্বার, ইন হুইচ মান্থস অফ দ্য ইয়ার ডু দ্য স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং মেডিসিন, অর্থাৎ এখানে বলছে কোন মাসে, বৎসরের কোন মাসে তাদেরকে কৃমিনাশক ওষুধটি খেতে হয় দ্য স্টুডেন্টস, তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং মেডিসিন ইন এপ্রিল অ্যান্ড অক্টোবর এভরি ইয়ার, ওকে। ডি নাম্বার, রাইট ইন দ্য 3 আইটেমস উই শুড কিপ ইন এ ফার্স্ট এড বক্স, তাহলে সুপ্রিয় বন্ধুরা কী বলছে যে 3টা আইটেমের নাম লেখো
যে তিনটি আইটেম আমরা ফার্স্ট এড বক্সে রাখতে পারি বা রাখা উচিত। তো আমরা এখানে লিখছি, যেমন উই শুড কিপ সাম কটন, অ্যান্টিসেপ্টিক বাম, পেন কিলার অ্যাটসেকটা ইন এ ফার্স্ট এড বক্স। তোমরা অন্য তিনটা আইটেমের কথা বল, সিজারের কথা বলতে পারো, ডেটলের কথা বলতে পারো, এরকম। ই নাম্বার, রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ডিউটি অফ এ লিটল ডক্টর। সুপ্রিয় বন্ধুরা, অর্থাৎ ক্ষুদে ডাক্তারের কাজ কী, সেই আলোকে তিনটা বাক্য লেখার কথা বলা হয়েছে এখানে আমরা। তাহলে এর অ্যান্সার আমি যেভাবে সাজাইছি, দেখো, দ্য লিটল ডক্টরস হেল্প টু গিভ দ্য ডিওয়ার্মিং মেডিসিন টু স্টুডেন্ট। তাহলে ক্ষুদে ডাক্তারের কাজ কী, তারা এই শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর ক্ষেত্রে সহযোগিতা করে। দে মেক শিওর টু ইউজ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড এ গুড মিল বিফোর টেকিং মেডিসিন। এরপরে তারা একটা গুরুত্ব দেয়, তা হলো যে সকল শিক্ষার্থীরা এই ওষুধটি খাবে তারা যেন অবশ্যই বিশুদ্ধ পানি পান করে, পাশাপাশি ভালো খাবার খেয়ে আসে, মানে পেট যেন খালি না থাকে, সেটা বোঝানো হয়েছে এখানে। সর্বশেষ যেভাবে করে লিখছি তা হলো, দে অলসো টেক দ্য ওয়েট অ্যাট হাইট অফ স্টুডেন্ট এভরি ইয়ার। এখানে তাদের আরেকটা দায়িত্ব থাকে, তারা শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, এগুলো তারা পরিমাপ করে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের সিরিয়াল নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, 5টা প্রশ্ন থাকে এখানে, ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে চলো আমরা সামনে যাই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো লেটার, ইমাজিন ইউর মিম, তার মানে কি, তুমি নিজে মিম, ইউর ফ্রেন্ড ইজ মোমেতু, ইউ আর এ লিটল ডক্টর অফ ইউর স্কুল, তুমি নিজে তোমার বিদ্যালয়ের একদম খুদে ডাক্তার। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস অ্যাজ এ লিটল ডক্টর। অর্থাৎ তুমি খুদে ডাক্তার হিসেবে তোমার কী দায়িত্ব, তুমি কী দায়িত্ব বা তুমি কী কাজ বা তুমি কী অ্যাক্টিভিটি করো স্কুলে পালন করো, সেই রুল কী সেটা তোমাকে এখানে লেখার কথা বলা হয়েছে। তাহলে আমরা কার কাছে লিখবো, আমি একটু নামটা দেখো, অন্য একটা কালার ইউজ করছি এখানে, ডিয়ার মোমেতু লিখছি, কেননা আমার এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হইব, ডেট, গ্রিটিংস, বডি, ক্লোজিং, সিগনেচার, যাকে বলি, যে অপশনগুলো আমাদের আছে, এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে পারফেক্টলি লিখতে হবে, এখানে যেন কোনো প্রকার মিস্টেক না হয়, তাহলে তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে। তাহলে ডিয়ার মোমেতু, তুমি যদি মনে করো ভুলের ক্রমে ডিয়ার মিম লেখছো, তাহলে তোমার নাম্বার মিস নাম্বার 1 মাইনাস হয়ে গেল, কমে গেল। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমি কীভাবে লিখছি দেখো, ডিয়ার মোমেতু, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, তুমি তোমরা এভাবে সাজাতে পারো, কোনো সমস্যা নেই। হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই এম সিলেক্টেড অ্যাজ এ লিটল ডক্টর ইন আওয়ার স্কুল। এখন বলছে যে আমি আমার বিদ্যালয়ে খুদে ডাক্তার হিসেবে নিবেদিত হই। নাও আই এম রাইটিং অ্যাবাউট মাই ডিউটি ইন আওয়ার স্কুল। এখন আমি আমার বিদ্যালয়ে যে দায়িত্ব পালন করি খুদে ডাক্তার হিসেবে, তা লিখছি। কী লিখছো এখানে দেখো, অ্যাজ এ লিটল ডক্টর মানে খুদে ডাক্তার হিসেবে, আই হ্যাভ টু প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার স্কুল। আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এভরি ইয়ার ইন এপ্রিল অ্যান্ড অক্টোবর 5 to 6, 12 ইয়ার্স ওল্ড চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ অল দেয়ার ফ্যামিলি মেম্বার্স হ্যাভ টু টেক ডিওয়ার্মিং মেডিসিন। অর্থাৎ প্রতি বছর এপ্রিল এবং অক্টোবর মাসে 5 থেকে 12 বছর বয়সী শিক্ষার্থীদেরকে এবং তাদের পরিবারে যারা আছে তাদেরকে কী করতে হয়, কৃমিনাশক ওষুধ খেতে হয়। আই হেল্প টু গিভ দ্য ডিওয়ার্মিং মেডিসিন টু দ্য স্টুডেন্টস, আমি এদেরকে এই মেডিসিন বা এই ওষুধটি খেতে সহযোগিতা করি। আই টেক ডাটা অফ ইচ স্টুডেন্ট ইন এভরি ইয়ার, আমি প্রতি বছর তাদেরকে তথ্য সংগ্রহ করি অ্যাবাউট দ্য ওয়াইড অ্যান্ড হাইট, এই যে ওজন এবং উচ্চতা। আই হ্যাভ এ ফার্স্ট এইড বক্স উইথ সাম কটন, অ্যান্টিসেপ্টিক বাম, পেন কিলার, এগুলোই থাকে, প্রাথমিক চিকিৎসা বক্স আছে এবং থাকে। আই অলওয়েজ লুক আফটার দ্য হেলথ কন্ডিশনস অফ দ্য স্টুডেন্টস, আমি সর্বদাই কী করি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করি, তদারক করি, খেয়াল করি, খোঁজখবর নেই। তো বন্ধুরা, তোমরা একে আরও অন্যভাবে সাজায় লিখতে পারো, অথবা পেসেস থেকে আরও হেল্প নিয়ে আরও অন্যভাবে লাইনগুলো তোমরা অ্যাড এখানে করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে, তুমি কিন্তু ডাক্তার, ইউ আর এ লিটল ডক্টর, তুমি একদম খুদে ডাক্তার, সো সেটা মাথায় নিয়ে সাবজেক্টগুলো প্রয়োগ করতে হবে। তুমি নিজে যেহেতু ডাক্তার, সেজন্য আমরা পাতা পাতায় লিখবো, কিন্তু সাবজেক্টগুলো যথাযথভাবে ঠিক মতো বসাইলাম না, ব্যবহার করলাম না, তাহলে কিন্তু আমরা ভালো নম্বর পাবো না। সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে, যারা আমরা ভালো নম্বরের প্রত্যাশী, ঠিক আছে, রাইট। ওকে, নম্বর টু ডে বেস্ট অফ লাক, ইউরস এভার মিন। আজকে বন্ধুরা, আমি এখানে এনভেলাপের কথা লেখি নাই নিচে, তোমরা বুঝতে পারছো যে এনভেলাপ অবশ্যই দিয়ে লিখবো, শিখবো, আমরা অবশ্যই শিখবো, না দিলে তো কোনো সমস্যা নেই, আমি আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু আমরা শিখবো, চর্চা করবো। তো বন্ধুরা, তোমরা বাসায় থাকো আর এই ভিডিওগুলো দেখবা, দেখার পরে যার যেখানে ভুল ত্রুটি হয়েছে সেটা অবশ্যই কারেকশন করে নিবে। আগামী ভিডিওতে আমি তোমাদের জন্য আরেকটি নতুন পেসেস নিয়ে হাজির হব, আশা করছি। আর এখন যে আনসিন পেসেসগুলো পড়াবো বা পড়াচ্ছি বা দিচ্ছি তোমাদেরকে, তো অবশ্যই পরীক্ষা আসার মতো, পরীক্ষা আসার উপযোগী। তো আশা করছি সবাই এই ভিডিওগুলো দেখবে এবং বেশি বেশি শব্দের অর্থ জানবে, বেশি বেশি শব্দের অর্থ জানবে, বাসায় থেকে থেকে অলস সময় অতিবাহিত করবে না, বেশি বেশি শব্দের অর্থ জানবে, জানার চেষ্টা করবে। এরপর যদি কোনো জায়গার সমস্যা, তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে, কমেন্ট করে জানাবে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।